শোনো শোনো শোনো, এই জঙ্গলে কেউ আর পশু পাখি শিকার করবে না, সবাই ঘাস খেয়ে থাকবে। কেউ কাউকে যেন এবার থেকে ভয় না পায়, সবাই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তোর কিসব ঢঙের নিয়ম চালু করলো, মাথাটা বোধহয় পুরোই গেছে। মাংসাশী প্রাণীরা নাকি এবার থেকে ঘাস খেয়ে থাকবে, তা আবার থাকা যায় নাকি? দেখি শিয়ালের কাছে যাই, ওর আবার মাথায় তো অনেক বুদ্ধি। বলি শিয়াল ভাই, আমাদের রাজার মাথাটা কি একেবারে গেছে? মাংসাশী প্রাণীরা নাকি এবার থেকে ঘাস খেয়ে থাকবে, এটাও কি সম্ভব? আমিও তাই ভাবছি, আমাদের না হয় গাছের ফলমূল খেয়ে চলে যাবে। যদিও ওটাতে আমাদের মন ভরবে না, কিন্তু বাঘ মামার কেমন অবস্থা সেটাই ভাবছি। চলো বাঘ মামার কাছে যাই আমরা। তারপর তারা দুজনে বাঘ মামার কাছে যাই। কি বস, ভালো তো, কেমন চলছে দিনকাল? আর দিনকাল, ঘাস খেয়ে খেয়ে মনে হচ্ছে যেন আমি ডায়েট কন্ট্রোল করছি। ফিগার দেখো না কেমন স্লিম হয়ে গেছে। তা ভাগ্নে তোমার খবর কি? সেই জন্যই তো তোমার কাছে এসেছি। আমাদের রাজামশাইয়ের মনে হয় মাথাটা পুরোই গেছে। মাংসাশী প্রাণীরা কি ঘাস খেয়ে থাকতে পারে? তুমি এক কাজ করো, ওই রাজাকেই তুমি খেয়ে ফেলো, তাহলে ল্যাটা চুকে যাবে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এ ভগ্ন, এইসব কথা ভুলেও বলো না। সিংহ যদি জানতে পারে তোমাদের আর আস্ত রাখবে না। শের শেরই হতা হে, শেরকে সাথ পাঙ্গা মাতলে না। ভিতর ডিম কথা করে। এই কুমির, চলো আমাদের কিছু করতে হবে। বাঘ সিংহের অনেক মোহর, ওগুলো যদি আমরা একবার পেতাম তাহলে মানুষদের বাজার থেকে মাংস কিনে আনতাম। ইউ আর রাইটস ব্রো। তাহলে শোনো, এই জঙ্গলের একটা পশুকে হত্যা করে মাংসের দোকান দেব। কেউ জিজ্ঞেস করলে বলবো মানুষদের কাছ থেকে কিনে এনেছি, তারপর ওদের মোহর উদ্ধার করে এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে পালিয়ে যাব। ওই দেখো একটা নাদু সুদু ছাগল ঘাস খাচ্ছে, ওটাকে শিকার করলে কেমন হয়? ইউ আর রাইটস ব্রো, লেটস গো। কি শিয়াল ভাই, কুমির ভাই, তোমরা কি এখানে ঘাস খেতে এসেছো নাকি? ইয়েস ডার্লিং, আমরা দিনের বেলা ঘাস খাই আর সন্ধ্যেবেলা মানুষদের বাড়ি থেকে খাবার এনে কবজি ডুবিয়ে খাই। আমিও শুনেছি মানুষদের খাবার অনেক সুস্বাদু হয়। তুমি কি খেতে চাও সেই খাবার? যদি চাও তাহলে আমাদের সাথে যেতে পারো। অবশ্যই যাবো, আমারও স্বাদ হয় মানুষদের খাবার খাবার। তারপর তারা তিনজনে একটা ঝোপের মধ্যে যায়। তখন সন্ধেও হয়ে যায়। সন্ধে তো হয়ে গেল, কখন যাবে খাবার আনতে? এই তো যাবো। আচ্ছা কুমির ভাই, ওই দিক থেকে কেমন বিরিয়ানির গন্ধ আসছে না? ছাগল যেই ওই দিকে তাকায়, কুমির ও শিয়াল দুজনে মিলে ছাগলকে পেছন থেকে হত্যা করে। তার মাংস অর্ধেক খেয়ে অর্ধেক জঙ্গলের দোকানে গিয়ে বিক্রি করতে শুরু করে। ভাগনা, তোমরা রাজামশাইয়ের আইন লঙ্ঘন করেছো, তোমরা বনের পশু শিকার করেছো। আরে মামা, তুমিও না, আমরা রাজামশাইয়ের আইন লঙ্ঘন করি কোন সাহসে? তোবা তোবা, আমরা মানুষদের গ্রাম থেকে ছাগল কিনে এনে বিক্রি করছি, যাতে এই জঙ্গলের মাংসাশী প্রাণীরা মাঝে মাঝে মাংস খেতে পারে। এই দেখো না তুমি কেমন স্লিম হয়ে গেছো। বাঘেদের কি স্লিম ফিগার মানায়? তোমাদের নাদুস নদুস ফিগারই ভালো লাগে। তা যা বলেছিস ভাগ্নে, ভালোই হলো, আমি মাঝে মাঝে খেতে পাবো তাহলে। কতদিন হলো মাংস খাই না। এই শোন, আমি এখন টাকা আনিনি, আমি মাংস নিয়ে যাচ্ছি, বিকালে আমার কাছ থেকে টাকা নিয়ে আসবি, কেমন? তারপর বাঘ শিয়ালের কাছ থেকে মাংস নিয়ে চলে যায়। এদিকে শিয়ালের ব্যবসাও খুব ভালো চলতে থাকে। আর এইদিকে শিয়ালের ব্যবসার খবর পৌঁছে যায় রাজামশাইয়ের কাছে।
শিয়াল কোথা থেকে মাংস আনছে আমাকে একবার জানতে হবে। যাই একবার শিয়ালের কাছে। কি ব্যাপার, তোমরা মাংস কোথায় পেলে? তোমরা বনের কোনো পশুকে হত্যা করনি তো? না না রাজামশাই, আপনার আদেশ কি লঙ্ঘন করতে পারি? আমার ঘরে কয়টা মাতা, এটা মানুষদের গ্রাম থেকে নিয়ে এসেছি, ওরা এসব এমনি বিক্রি করে। তা বেশ বুঝলাম, আমাকে একটু মাংস দাও তো, আর যা টাকা হবে ফেরার পথে আমার বাড়িতে গিয়ে নিয়ে নিও। শুধু যে টাকাতে হবে না রাজামশাই, আপনাদের আমি এত উপকার করছি, আমাদেরকে মোহর দিতে হবে। তাই হবে। তারপর সিংহ মাংস নিয়ে চলে যায়। আরো পরের দিন সন্ধেবেলা একটা ছাগলকে হত্যা করে, আর এই ঘটনাটা দেখে ফেলে এক বানর। সে গাছের ডালে ছিল, সেটা তারা খেয়াল করেনি। বানর রাজামশাইকে সমস্ত ঘটনা খুলে বলে। রাজামশাই তো অনেক রেগে যায়। যাও বাঘমন্ত্রী, এখনই যেখান থেকে পারো ওই পাজি শিয়াল আর কুমিরটাকে আমার কাছে ধরে নিয়ে আসো। আর বানর, তুমি এই জঙ্গলে জঙ্গলে ঢেরা দিয়ে জানিয়ে দাও, আজ বিকালে যেন সবাই আমার কাছে আসে। আজ বিকালে রাজামশাই সবাইকে ডেকে পাঠিয়েছেন, সবাই বিকাল 5টায় রাজামশাইয়ের গুহার সামনে উপস্থিত হয়ে যেও। শোনো, তোমরা বনের নিয়ম লঙ্ঘন করে বনের পশুদের হত্যা করেছো, আর এই দুই পাজিটিকে আমি তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা এদের শাস্তি দাও। তারপর সকলে মিলে শিয়ালকে এবং কুমিরকে মেরে ফেলে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।